সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন পুষ্টি কুইক রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাবিলা এবং আমার সাথে আছেন শেফ মাসুম আহমেদ। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। মানে আপনার হাতের মজার মজার খাবার আমরা অনেক সময় খেয়েছি, কিন্তু আজকে একসাথে রান্না করব এবং দর্শকদেরকে সেটা শেয়ার করব। এটা আমার জন্য অনেক ভালো লাগে, আপনার সাথে একসাথে রান্না করা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, কি রান্না করছি আজকে? আজকে আমি চিকেন এন্ড প্রন ফ্রাইড রাইস করছি। ওয়াও, চমৎকার! এটাও কিন্তু আমার একটা পছন্দের খাবার, এবং আমি মাঝখানে অনেকদিন না করতে করতে ভুলেও গেছি, যা হলে আমার একটু রিভাইজ হয়ে যাবে। আর দর্শক যারা আমাদের এখন দেখছেন, প্রোগ্রামটা খুবই মানে কি বলবো, ঘরোয়া সব ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করছি, আপনাদেরকে এখনই বলে দেওয়া হবে, আপনারা চাইলে একটু নোট ডাউন করতে পারেন। চিকেন প্রন ফ্রাইড রাইস, ওকে। যেহেতু চিকেন প্রন ফ্রাইড রাইস, এটা একদম কমন, চিকেন এবং প্রন দুইটা জিনিস আমার লাগবে, রাইসটা লাগবে, এটা হলো একদম কমন জিনিস। তার সাথে আমি যখনই রান্না করি, আমি নিশ্চিত করি যেন আমার পুষ্টিগুণটা ব্যালেন্স থাকে। আমাদের ফাইভ কালারের ফুড প্রোটিনে ইনটেক করতে, কারণ পাঁচ ধরনের পুষ্টিগুণ আমাদের প্রোটিনে ইনটেক করতে হবে, কারণ শরীরের যে আমাদের ন্যাচারাল ইমিউনি সিস্টেম ওটাকে সঠিক সচল রাখতে এটা জরুরি। পাশাপাশি আরও যেটা জরুরি সেটা হলো প্রপার পানি খাওয়া এবং নির্দিষ্ট পরিমাণ ঘুম। এক্স্যাক্টলি, একদম বেসিক এই জিনিসগুলো একটা মানুষের কিন্তু দরকার। রাইট। আর আমার রান্নাতে এখানে আমি আর যা ব্যবহার করছি, যেহেতু আমি বলছি ফাইভ কালার, আমি এখানে ভেজিটেবল নিয়েছি, আছে সয়া সস, আছে হলো ওয়েস্টার সস, চিনি আছে, লবণ আছে, গ্রিন চিলি আছে, ক্যাপসিকাম আছে তিন রঙের, আর হলো সল্ট, পেপার, বাটার। ওকে, তাহলে শুরু করি না? হ্যাঁ, ফার্স্ট আমি বাটারটা দিয়ে দেব। আচ্ছা, খুবই হেলদি একটা ফুড, আর মজাদারও। হ্যাঁ, মানে ফ্রাইড রাইস সবাই খুব পছন্দ করে, চট জলদি হওয়ার একটা জিনিস এবং খুব টেস্টি। টেস্টি, রাইট। আমি ফার্স্টে দিয়েছি গার্লিক চপটা, বাটারের সাথে চপ গার্লিক যখন ভাজা হয়ে যায় যা একটা অ্যারোমা ছাড়ে, আই জাস্ট লাভ দ্যাট। এবং এটাই কিন্তু ফ্রাইড রাইস বলেন বা যে কোনো কন্টিনেন্টাল খাবার, ফ্লেভারটাই পুরো চেঞ্জ করে দেয়। কি ইনগ্রিডিয়েন্টস আমি মনে করি যে বাটার এবং গার্লিক, আমরা একটু অপেক্ষা করবো, জাস্ট গার্লিকটা ব্রাউন হলে তারপর আমি পরবর্তী আইটেম বলতে পারবো। আচ্ছা, শেফ নিজে ঈদে কী রান্না করবে? ঈদে বাড়িতে যেহেতু থাকি, মায়ের হাতে রান্নাটা এনজয়, মানে খাবারটা এনজয় করি, আর নিজে মিষ্টি খাবারগুলো করি। আমি নর্মালি পেস্ট্রি শেফ, যেহেতু মিষ্টি খাবারটা আমি করা হয়। আর মা ছেলের হাতের খাবার এনজয় করে নিশ্চয়ই। হ্যাঁ, আমি ডিমটা দিয়ে দিয়েছি, এখন ডিমের সাথে দিয়ে দিব চিকেন। ছোটোবেলায় ঈদের সময় হতো কি, মা রান্না করতে আমি একটু মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম, যে কী রান্না করছে, কীভাবে করছে, আমার হাতে ঘড়ি কিন্তু ওখান থেকেই। আচ্ছা, মায়ের কাছ থেকে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম শেফদেরই এরকমই হয়ে থাকে, কারণ মায়ের হাতে রান্না দেখেই ওরা প্রথম রান্নাটা শুরু করা হয়। পরবর্তীতে হয়তো আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা পাচ্ছি, যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাচ্ছি আর অনেক কিছু শিখছি, বাট আমি মনে করি প্রথম বেসিক মায়ের হাতে। মায়ের হাতে আমরা এটা হাই হিটে রান্না করবো, যেন চিকেনে পানিটা বেরিয়ে না আসে। আর আমি এখন কিন্তু সল্ট ইউজ করবো না, সল্ট ইউজ করলেই চিকেনে পানিটা বেরিয়ে যাবে। চিকেনটা যখন সাদা হয়ে যাবে, আমরা তখনই অন্য উপকরণগুলো দিব। চিকেনটা যখন সাদা হয়ে যাবে, আর আমরা অনবরত এটাকে আসলে নেড়ে নিব, যেন আটকে না যায়। আটকে না যায়, যেহেতু আমার গাজরটা কুকোতে সবচেয়ে বেশি সময় লাগবে, আমি গাজরটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দেব সবুজ বাঁধাকপি, তারপর আছে রেড ক্যাবেজ, আছে হলো ক্যাপসিকাম, গ্রিন চিলি এবং স্প্রিং অনিয়ন। আমি প্রনটা আরেকটু পরে দেবো, প্রনটা যদি এখন দেই প্রনটা ওভার কুক হয়ে যাবে। আচ্ছা, প্রনটা আমি লাস্টে জাস্ট একটা সাইডে একটু ফাঁকা করে ওই সাইডে আমি প্রনটা ভেজে নেব। এটা আপনারা সারাদিন রোজা রাখার পর ইফতারে দিতে পারেন, এটা সেহরির সময় করা যেতে পারে। আর আমাদের ডে টু ডে লাইফে কিন্তু আমরা একটু, যখন আমরা স্টিম রাইসটা খেতে চাই না, তখন একটু ফ্রাইড রাইসটা করেও খেতে পারি। আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি, দেখুন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, মাল্টি কালার হয়ে গেছে। খাবারটা যখন কালারফুল হয় খেতেও ভালো লাগে এবং পুষ্টিগুণের দিক থেকে ইনভেস্ট হয়ে যাচ্ছে। ক্যাপসিকামগুলো কুক হতে খুবই অল্প সময় লাগে, আমি শেষের দিকে আমরা ক্যাপসিকামগুলো দিয়েছি দুই কালারে। এখন আমি প্রনটা দিয়ে দেব, প্রনটা এই ফাঁকে কুক হয়ে যাবে। এখন আমি গ্রিন চিলিটা দিয়ে দিচ্ছি, যে যার পছন্দ মতো দিতে পারে, আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম। কেউ যদি ইচ্ছে করে যে শুধু হোয়াইট পেপার ইউজ করবে, শুধু হোয়াইট পেপারটা ইউজ করতে পারে, আর কেউ যদি চায় আর এক চামচ দিব ফিশ সস। আচ্ছা,
ফ্রাইড রাইসে নরমালি সবাই রাইসের পরিমাণ বেশি রাখে, আমার এখানে সবজির পরিমাণ বেশি, এটা হলো একটু এক্সট্রা টুইস্ট। আচ্ছা, আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি। রাইসটা এখানে আমি 70% কুক করে রেখেছিলাম। মোটামুটি আমরা হাই হিটেই কিন্তু রান্নাটা করলাম, তাই না? প্রায় কি হয়ে গেছে আমার? একেবারে হয়ে গেছে। আমি লাস্টে শুধু একটু চিনি দেব। আচ্ছা, চিনি এবং লবণ ভাই ভাই খাবারে স্বাদের ব্যালেন্সের জন্য, ব্যালেন্সের জন্য একটু চিনি জরুরি, স্পেশালি এই ধরনের কন্টিনেন্টাল যে ফুডগুলো থাকে ওইখানে তো অবশ্যই। এবং দিয়ে দেব স্প্রিং অনিয়নটা। আচ্ছা আপু, আমি তো মোটামুটি গুছিয়ে নিলাম আমার চপিং বোর্ড, এটা সার্ভিং প্লেট। দর্শকের জন্য একটা সারপ্রাইজ আছে। নর্মালি আমি যখন প্লেটিং করি আমি স্টিলের মোল্ড সবসময় ব্যবহার করি, আজকে আমি একটা ডিফারেন্ট কিছু নিয়ে এসেছি। আপনি বলে দেন। দর্শক, আপনারা যখন বাসায় করতে যাবেন সেম এক ধরনের প্লেটিং, আপনি জাস্ট পানির একটা বোতল এভাবে গোল করে কেটে নেবেন। ওয়াও, এই সাইজে কেটে নিলে হয়ে গেল। ওকে, আমি সার্ভিংটা শুরু করি। আমি এখন প্রথমে রাইসটা নিয়ে নিচ্ছি ভিতরে। খাবারটা যদি খুব সুন্দরভাবে সার্ভ করা হয় খাবার কিন্তু অ্যাপেটাইটটা আরও দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখতে সুন্দর না হলে খাবার রুচিটা কিন্তু অতটা রুচি হয় না, খেতে ভালো লাগে না। এবং এটা রাইসটা অবশ্যই শক্ত থাকতে করতে হবে, রাইস ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করা যাবে না। আচ্ছা, কিন্তু রাইসটা সেটিং করা হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছু ভেজিটেবল দেবো। কি ইউজ করছি? এটা হলো চেরি টমেটো। আমি হাতটা ওয়াশ করে নিয়েছিলাম, এটা আমি সবসময় বলি। রেড চেরি টমেটো এবং ইয়েলো চেরি টমেটো দুইটাই ব্যবহার করছি। এটা আমার পাশাপাশি সালাদ হিসাবে খেতে পারবে, রাইসের গার্নিশ হয়ে যাচ্ছে। একটা কথা আছে না, প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারি। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু, মানে কিভাবে এত চমৎকার একটা রেসিপি করতে দেখলাম, তারপর আবার পরিবেশনটাও এত চমৎকার হলো। আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস টু ইউ, যে এত সুন্দর একটা প্রোগ্রামে আপনি আমার সাথে ছিলেন, এবং একুশে টেলিভিশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, পাশাপাশি পুষ্টিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামকে স্পন্সর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আবারও। আর দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, পুষ্টি কুইক রেসিপি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।